1967 সালে চট্টগ্রাম নগরীর পতেঙ্গায় প্রতিষ্ঠিত হয় স্টার্ন ক্যাবলস লিমিটেড। গুণগত মানে এখানকার উৎপাদিত বৈদ্যুতিক ক্যাবলস আন্তর্জাতিকভাবে স্বীকৃত। শর্ট সার্কিটজনিত দুর্ঘটনা ও অগ্নিকাণ্ডেও এর কোনো ত্রুটি মেলেনি। নিরবচ্ছিন্নভাবে বিদ্যুৎ সরবরাহ ও ঝুঁকি এড়াতে স্টার্ন ক্যাবলসের সুনাম রয়েছে দেশ বিদেশে। এখানে উৎপাদিত ক্যাবলের গুণগত মান পরীক্ষার জন্য রয়েছে নিজস্ব ল্যাব। কর্মকর্তারা বলছেন, গুণগত মান ভালো থাকায় বাজারে এর ব্যাপক চাহিদা রয়েছে। আমরা কপার 8mm রডগুলো নিয়ে আসি, আমরা ইন্দোনেশিয়া প্লাস হচ্ছে দুবাই থেকে আমরা কপারগুলো নিয়ে আসি এবং এগুলোর পিউরিটি হচ্ছে 99.99। আমরা যত জায়গায় তারটা দিয়েছি কেউ কোনো রিপোর্ট করতে পারে না এবং এশিয়া বিভিন্ন দেশেও রপ্তানি হচ্ছে। আমাদের স্ট্যান্ড কেবলের তার শর্ট সার্কিট হওয়ার কোনো সম্ভাবনা নাই। বৈদ্যুতিক পণ্যের ব্যবসায়ীরাও বলছেন, স্ট্যান্ড কেবলের মান তুলনামূলক ভালো, তবে প্রচারণা আর সরবরাহ ঘাটতির কারণে পণ্যটি বাজার থেকে হারিয়ে যেতে বসেছে। প্রথমে তাদের ম্যানেজমেন্ট চেক করতে হবে, ওয়ান স্টপ সার্ভিস দিতে হবে। খুব সুনামধন্য প্রতিষ্ঠান ছিল স্ট্যান্ড কেবল, কারণ ওদের ম্যানেজমেন্টটা হচ্ছে আপনার যে বর্তমান যুগ উপযোগী যে মার্কেটিং পলিসি এটা হচ্ছে অনেক দূরে আছে। স্টার্ন কেবলের যেটা মার্কেটিংয়ের দরকার, ইলেকট্রিশিয়ান বলেন আর যারা বাড়ি করে তারা কিন্তু স্টার্ন কেবল চিনেও না এবং জানেও না। বৈদ্যুতিক সরঞ্জাম ব্যবসায়ী গ্রুপের সভাপতি ক্ষোভ প্রকাশ করে বলেন, এক সময় স্টার্ন কেবলসের পণ্য কিনতে ব্যবসায়ীদের ভিড় লেগে যেত, অথচ পর্যাপ্ত যোগান না থাকায় বর্তমানে পণ্যটি থেকে মুখ ফিরিয়ে নিচ্ছেন ব্যবসায়ীরা। স্টার্ন কেবলস বাজারে কাস্টমারের চাহিদা পূরণের জন্য, কেবলস বাজারে দেওয়ার জন্য এই সমস্ত উদ্যোগ গ্রহণ করতেছে না। বৈশ্বিক মহামারীর কারণে লোকসানে পড়লেও বর্তমানে এটি লাভে ফিরেছে বলে জানালেন প্রতিষ্ঠানটির ভারপ্রাপ্ত ব্যবস্থাপনা পরিচালক। আমাদের মার্কেটিং আস্তে আস্তে জোরদার করতেছি, সেক্ষেত্রে আমরা আশা করি যে আমাদের লাভের ধারা অব্যাহত থাকবে এবং আমরা আরও উন্নতির দিকে আগায় যাব। দেশের বাজারে বিক্রি বাড়ানোর পাশাপাশি শিগগিরই বিদেশে রপ্তানির আশাও জানান তিনি। জেসমিন আলম, মোহনা সংবাদ।